মাংসটা কিন্তু মার্ভেলাস হয়েছে। নমস্কার বন্ধুরা, হ্যালো। আজকে আমাদের খাবার যে জায়গাটা, মানে কলা পাতায় খাওয়া হচ্ছে, বাট খাওয়ার জায়গাটা দেখে বুঝতেই পারছেন খুব এক্সাইটেড হয়ে বসেছি। সকালবেলায় হ্যাঁ এরকমভাবে আমরা প্রথম খাচ্ছি। অনেক দিনের ইচ্ছে ছিল যে এরকম টাইপের একটু খাওয়া দাওয়া করবো, কিন্তু সেটা একটু ভিলেজ সাইডে করবো এরকম খুব ইচ্ছে ছিল, তো সেটা পসিবল হয়নি। বাড়িতেই ওই জন্য অ্যারেঞ্জ করেছি। আর সকালবেলায় বেরিয়েছিলাম, তো কলা গাছ তো সেভাবে পাওয়া যায় না, বিশেষ করে ঝড়ে সব কলা পাতা ছিঁড়ে যায়, তো আমাদের এইখানে কলা গাছ সেরকম দেখতে পাওয়া যায় না। গ্রামের সাইডে গেছিলাম, তো ওখানে পাওয়া গেছে, একটা কলা পাতা নিয়ে এসেছি, সে খুব ধরে 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 নিয়ে এসেছি। মানে কলা গাছ এখানে দেখতে পাওয়া যায় না, আর যেগুলো দেখতে পাওয়া যায় সব পাতা ছেঁড়া, তো আমরা নিয়ে এসছি এটাই। আর এখানে তার জন্য খাবার অ্যারেঞ্জ করা হয়েছে। এখানে ভাত রয়েছে, এখানে রয়েছে ঢ্যাঁড়সের তরকারি, মানে মাখা মাখা করে ঢ্যাঁড়সের তরকারি ঝাল ঝাল, এখানে রয়েছে স্যালাড, আর এখানে রয়েছে মাটন, মাটন কষা। শুরু করে দিই, দাঁড়াও পিষ্ট করো। মাটন কষা বললে কেন? তাহলে মাটন কষা মানে গ্রেভি, অ্যাকচুয়ালি খুব কষাও নয়, হালকা গ্রেভি আছে। তাহলে এবার শুরু করা যাক। থ্যাংক ইউ। ঢ্যাঁড়সটা কিন্তু একদম গামাখা করে করেছি। বাড়িতে বসে কলা পাতায় খাওয়া। কলা পাতা বাজারে মাঝে মধ্যে বিক্রি হয়, কিন্তু এই ঝড় বৃষ্টির সময় তো না পাওয়া যায় না। সেটা বিক্রি, ওটা কাটা, হ্যাঁ কাটা, হ্যাঁ গোটাটা পাওয়া যায় না। আর ঝড় বৃষ্টি হলে পাওয়া যায় না, অ্যাকচুয়ালি সব পাতা ছিঁড়ে যায়, তো কি বিক্রি করবে, পাবেই না। আমার বাপের বাড়িতে কলা গাছ ছিল, তো কলা পাতা কিনতেও কেমন লাগে। কোনোদিন আমাকে কলা খাওয়াইনি, কিন্তু এখন আছে নাকি? আর আগে ছিল, আমি তো খাইনি বাবা। সেই থোর কাটতো দাদা, কি মজা হতো, আমিও কাস্তে নিয়ে দৌড়াতাম। থোরও দাওনি কোনোদিন? দেখলে কোথায়, তুমি দেখেছো নাকি কলা গাছ? দেখাওনি আজ অবধি আমায় কোনোদিন। এই রে, তখন ছিল না, তো আমরা ছোট ছিলাম। কলা গাছে সাপ থাকে, সাপ থাকে এভাবে বলতো। এবার কলা গাছ প্রচুর পরিমাণে আমাদের বাগানে কলা গাছ হয়ে গেছিলো, তো ওই থোরটোর কাটা হতো, তারপর আস্তে আস্তে ওই সিমেন্ট দিয়ে জায়গাটা বাঁধানো হয়ে গেল, কলা গাছ টলা গাছ সব চলে গেছে। কিন্তু হ্যাঁ, আম গাছ, সুপুরি গাছ, নারকেল গাছ সব আছে। ভালো হয়েছে এটা। বৃষ্টি পড়ছে, মেঘ ডাকছে, ওয়েদারটাও জম্পেশ না। তুফান স্কুল, তুফান স্কুল মাম বাড়িতে, মামের ছুটি পড়ে গেছে। তুফানের নেক্সট উইক থেকে সামার ভ্যাকেশন পড়বে। ভাত আছে কিন্তু, হ্যাঁ এর বেশি ভাত মনে হয় না উঠবে, এর বেশি না, এত ভাত খাওয়াটাও সম্ভব না। ডালটা কিন্তু হেভি হয়েছে, দারুণ ভালো হয়েছে। বললাম তো মাংসের জন্য অপেক্ষা করছি, তো ওই জন্য এটা তাড়াতাড়ি খেয়ে ফেলছি, কথা বেশি বলা যাচ্ছে না। একটা গল্প বলি, কালকে রাত্রিবেলা জয়ের খুব ইচ্ছে করেছিল যে ও মাংসের ঝোল ভাত খাবে। ওরও ওরকম হঠাৎ হঠাৎ ইচ্ছে করে, মানে স্থানকাল পাত্র দেখে না, হঠাৎ করে ওর ইচ্ছে হয়ে যায়। এটা কিন্তু শুধু মাংস ভাত বলি না, কোনো সময় আমার যদি কোনো মানে নির্দিষ্ট হয়তো বিস্কুট খেতে ইচ্ছে করছে, আবার কখনো কখনো খুব গরমে হট করে ওর মনে হলো যে ডিমের ডালনা ভাত খাবে, মানে ডিমের ডালনা ভাতই খাবে ও। যাই হোক যাই হোক, তো এবার আমাদের মুন্নাদাকে ফোন করেছে, মুন্নাদাকে ওকে দোকান খুলেনি। কেন খুলেনি সেটা আজকে জানতে পারলাম, ছিল না। কিন্তু তো আমাকে বললো কি যে আর করা যাবে, তো কালকে রুটি খেয়েছে, আজকে দুপুরে মাংস খাওয়া গেলে কালকে রুটি খেয়েছে। বলো কোন আলুটা বড় সেটা তুমি খাও, এটাই ছোট। মাপতে হবে, দেখো দেখো, মাপো মাপো মাপো, এটা ছোট বড়। আমার নাম লেখা পিস আমি আগে নিয়ে নিলাম, ঠিক আছে। এখানে খাজা কি খাওয়া কিন্তু মজা আছে, হেভি মজা আছে, দারুণ লাগছে। মানে আরো ভালো হতো জায়গাটা যদি এরকম ভাবে, মানে একটু মাটিতে বসে বড় কলা পাতায় মামতুপানো থাকতো, চর্বি একসাথে। দেখো চর্বিটা না পুরোটাই নিয়েছি, চর্বিটা তো কাটা ছিল না, আমাকে একটু দিও। ওই তো বড় চর্বিটা তুমি পেয়েছো, ওটা থেকে একটু দিও। ও আচ্ছা আচ্ছা, এটা আমার, তাহলে থ্যাংক ইউ। বেশ মনে হচ্ছে একটু মানে কি বলবো, একটু লোভে পাপ পাপে ফ্যাট, এটা আমি সবসময় বলি। চর্বি হওয়া উচিত নয়, কিন্তু এই মাংসের চর্বি মুখের সামনে থাকলে না কিরকম কিরকম একটা লাগে। কি হয়েছে বাবা, কি হয়েছে জানি, কি হয়েছে, কি হলো? বেশ মানে মনে হচ্ছে গ্রামের দিকের কোনো হোটেল, ওখানে খেতে বসেছি, বেশ ভালো লাগছে। কিন্তু মাংসটা কি হয়েছে দেখো, একবারে নেই, কারণ তখন তাহলে সারা কলা পাতায় ঝোলই হয়ে যেত, মানে কলা পাতা ঝোলা পাতা হয়ে যেত। তুমি আমাকে একটু বলো যে কলা পাতাটা কিরকম ধরে আমি গোটাটা নিয়ে এলাম। একদম সত্যি, ও পুরোটা ধরে গোটা নিয়েছে বাইকের পেছনে বসে, এক ফোঁটা ছেড়ে নি। মাংসটা কিন্তু মার্ভেলাস হয়েছে। মাঝে মাঝে বেশ আনন্দ হয়, নিজে রান্না করেছি তার নিজের মুখে ভালো লাগে। যখন মাংসটা ভালো হয়েছে আর খাওয়ার সিস্টেমটা খিদে যেন বেড়ে গেল না, কিন্তু যতই খিদে থাক এই যে পরিমাণ ভাত না হয়েছে শেষ হবে না। নাও হতে পারে, না হবে না বাবু, সেটা আমাদের ব্যাপার, কিন্তু খাওয়াটা দেখে বেশ খিদেটা পেয়ে গেল। স্যালাড খাও, শশা আজকে টমেটো কাটেনি, শুধু শশা আর পেঁয়াজ। আমি পেঁয়াজটা বড্ড বেশি ভালোবাসি, মানে কিছু না থাকলেও হবে, শুধু পেঁয়াজ থাকলেও হবে। অনেকে কিন্তু এই পুরো পাতটা একাই কিনে নেবে, হ্যাঁ পারে অনেকে, খেতে ভালো জিনিস খেতে। আরে এখনকার দিনে লোকে কিছু খেলেই হজমের ওষুধ খায়, সেখানে যদি কেউ একটু বেশি পরিমাণ খেয়ে যদি হজম করতে পারে তাহলে তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। মাংসের তো ভালো হয়েছে, ঝোল লাগলে বলবে, ঠিক আছে বাবা? কেমন লাগলো? হেভি হয়েছিল মাংসটা, তো হেভি হয়েছিল আর নরম যা হয়েছে। মাংসটা কেমন লাগলো? এটা কি তোমার ওই হাতে খাও না তো? না তুমি হাতে খাও না তো, জলটা বের করে দাও। আবার দেবো বুঝিটা, সামার ভ্যাকেশন হয়তো অনেকেরই পড়ে গেছে, অনেক মানে অনেক বাড়িতেই বাচ্চাদের পড়ে গেছে আর কি সামার ভ্যাকেশন। তো সামার ভ্যাকেশনে কে কোথায় ঘুরতে যাচ্ছেন জানাবেন, আমরা প্ল্যান করছি কোথাও যাবো, এখনও অবধি ডিসাইড করতে পারিনি। মন ভরে গেল গো, এটা সেই পিসটা গো। হুম, কিন্তু পেটটা না এখন গেছে আর নেই। কি বললে? আচ্ছা, মেনুটা জয় সিলেক্ট করেছে আর কলা পাতারটা আমার বুদ্ধি। তুমি এত বড় আলু দিলাম, তুই কি ব্যাপার বলো, তুমি আলু পর্যন্ত খেতে পারলে না? পেটটা না খুব ভর্তি হয়ে গেছে, সকাল থেকে উল্টো পাল্টা খেলাম তো। তুমি কে বলে? বসে বসে বাদাম খাচ্ছিল। যাই হোক, তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আমরা এইভাবে যে অ্যারেঞ্জ করলাম, তো এইরকমভাবে খাওয়া দাওয়াটা কেমন লাগলো? আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও কিন্তু একটা বড় কলা পাতা নিয়ে বসে পড়বেন, আর সঙ্গে অবশ্যই মাটন রাখবেন। ভালো লাগবে, সিরিয়াসলি ভালো লাগবে, সত্যি খুব ভালো লাগবে। যেদিনটা চলে যায় সেদিনটা কিন্তু ফিরে পাওয়া যায় না, তো প্রত্যেক দিন নতুন করে শুরু করা উচিত, যেটা আমিও করে থাকি। জয় দাদা অবশ্যই খুব সাপোর্ট করে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, আমাদের আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।